নিজ জেলা সাতক্ষীরায় ফিরে ভালোবাসায় সিক্ত সাফ চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা খাতুন, দেয়া হলো সংবর্ধনা উচ্ছ্বসিত মানুষের ভিড়। নারী সাফ জয়ের একমাত্র কৃতিত্ব বাফুফের, বললেন কাজী সালাউদ্দিন, ফুটবলার তৈরিতে ক্লাব জেলা কেউ এগিয়ে আসেনি, পরবর্তী টার্গেট আসিয়ান। এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারের সেমিফাইনাল আজ, থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, জিতলেই মূল আসরে খেলবে টাইব্রেকাররা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। নিজ জেলা সাতক্ষীরার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাফ গোল্ডেন বুট পাওয়া দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার সাবিনা খাতুন। সকালে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সার্কিট হাউসে তাকে দেয়া হয় জমকালো নাগরিক সংবর্ধনা। ঢাকা থেকে রওনা হয়ে ভোর পাঁচটার দিকে পৌঁছান বাংলার এই জয়িতা। সকালে সার্কিট হাউসে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মিষ্টি মুখ করিয়ে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা। এরপর পিক আপ ভ্যানে স্বপ্নের ট্রফি নিয়ে শুরু হয় সাবিনার শহর প্রদক্ষিণ। নিজ জন্মস্থানে সাফ ট্রফি হাতে পা রাখতে পেরে আনন্দে উদ্বেলিত তিনি, জানান জীবনের সেরা প্রাপ্তি এই ট্রফি। দিন শেষে আসলে ১৬ কোটি মানুষই আমাদের, এবং নিজ জন্মভূমি, নিজ হোম টাউন, এটা তো অবশ্যই একটা আলাদা ভালোবাসা দেয়, এবং যেখানে নিজের জেলার মানুষই এত ভালোবাসে এবং এভাবে সবাই এনজয় করছে, সো এটা আমার জন্য অনেক বড় একটা মোমেন্ট। আমি সাবিনা, আমার এই দিনটাতে আসার জন্য আমাকে ১২ বছর অপেক্ষা করতে হয়েছে, সো ফাইনালি নিজের লক্ষ্যে পৌঁছেছি, এটা তো অবশ্যই, কারণ পরিশ্রম করেছি, ১২টা বছর ফুটবলের পিছে সময় দিয়েছি, সো দিন শেষে সাকসেস। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল। রুবেল, নেতৃত্বে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল, যিনি সাফ ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, সর্বোচ্চ গোল দিয়েছেন সেই সাবিনা খাতুন, আজ কিন্তু তার নিজ জেলা খুলনা সাতক্ষীরাতে এসে পৌঁছেছেন ভোরে, এবং এরপরে কিন্তু সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একটি খোলা পিক আপে করে কিন্তু পুরো সাতক্ষীরা শহর ঘোরানো হয়েছে এই সাবিনাকে। সাধারণ মানুষ কিন্তু সাবিনা খাতুনকে সম্বর্ধনা দিয়েছেন একেবারে পুরো সাতক্ষীরা সমস্ত সড়ক জুড়ে, সেখানে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ সাবিনাকে দেখে অভিনন্দন জানিয়েছেন, সাবিনা সাবিনা বলে স্লোগান দিয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি, সাবিনাও কিন্তু আমরা দেখেছি প্রত্যেকের যে শুভেচ্ছা তার বিপরীতে কিন্তু তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে সাবিনার বাসায় রয়েছি, বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা একটু তার অনুভূতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানব। সাবিনা, বাংলাদেশের আজকে যে অনন্য একটি অর্জন, যে অর্জন আপনার হাত ধরে এসেছে, আপনি টুর্নামেন্টের সেরা পুরস্কার জিতেছেন, বাংলাদেশের শুরু থেকে আসার পর থেকে আপনি অভিনন্দন পাচ্ছেন, সম্বর্ধনা পাচ্ছেন, আজকে নিজ জেলায় এসেছেন, আপনার আলাদা কি অনুভূতি আছে? প্রথমত তো এটা হচ্ছে আমার ক্যারিয়ারের হচ্ছে বেস্ট অর্জন, এবং নিজের জন্মভূমি এখানে এসে মানুষ যেভাবে সম্মান জানিয়েছেন সেটা আসলেই আমি অনেক কৃতজ্ঞ সাতক্ষীরাবাসীর প্রতি। ভালো লাগছে জেনে যে সাতক্ষীরাতে জন্মগ্রহণ করতে পেরেছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, এটা আসলে অনেক ভালো লাগা দিচ্ছে। একটু যদি জানতে চাই, আপনার এই নিজ জেলায় আপনার বেড়ে ওঠা বা আপনার এই খেলোয়াড় হয়ে ওঠার পিছনে যাদের অবদান ছিল তাদের কথা আসলে আজকে কীভাবে মনে পড়ছে, যদি একটু মনে করিয়ে দিই কোচ আকবর আলীর কথা? জেতার পরে তো বাংলাদেশের মানুষের সাথে সাথে ওনার কথা আমার মনে পড়েছে, এবং এটা তো অবশ্যই একটা বেদনাদায়ক ব্যাপার আমার জন্য। উনি থাকলে হয়তো সব থেকে বেশি খুশি হতেন, তার সাথে সাথে আমার বাবাও যদি বেঁচে থাকতেন অনেক খুশি হতেন। সো সর্বোপরি তাদেরকে মিস করছি, পাশাপাশি বাংলাদেশের মানুষ যে খুশি সেটাকে আসলে উপভোগ করছি। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের নারীদের ফুটবলে এগিয়ে আসার পেছনে নানা রকম সামাজিক প্রতিবন্ধকতা থাকে, তো এই ট্রফি অর্জন কি সেই প্রতিবন্ধকতা কিছুটা হলেও মানে কোনো আগ্রহ সৃষ্টি করবে কিনা? প্রতিবন্ধকতার সাথে সাথে আমার মনে হয় যে মেয়েদের একটা দ্বার প্রান্ত খুলে গিয়েছে, যে মেয়েরা এখন নির্দ্বিধায় তারা হচ্ছে
চাইবে ফুটবল খেলতে, তাদের নিজেদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে। সো এটা আমার কাছে মনে হয় যে নারীদের জন্য একটা পজিটিভ ভাইব দিবে। আর একটা জিনিস জানতে ছিল, যেটি আসলে আপনি বলছিলেন যে প্রতিবন্ধকতা আপনার একটা দ্বার প্রান্ত খুলে গেছে, কিন্তু পর্যাপ্ত যে সুবিধাগুলো মেয়েদের অনুশীলন বা অন্যান্য যে সুবিধাগুলো সেখান থেকে পিছিয়ে আছে এখনো, আপনাদের কি কোনো আসলে দাবি রয়েছে কিনা এইসব মানে প্রতিবন্ধক দূর করার জন্য? এগুলো আসলে আপনার সত্যিকার অর্থে বাংলাদেশ মহিলা ফুটবলটা শুরুই হচ্ছে 8-10 বছর। সো একটা ভালো জায়গায় যেতে গেলে তো অবশ্যই পরিশ্রমের পাশাপাশি এটার পিছনে সময় দিতে হবে, এবং অবশ্যই যে আপনার নেক্সট জেনারেশন যারা হচ্ছে আসবে এবং ফুটবলটাকে আরও ডেভেলপ করার জন্য এটাকে নিয়ে আরও কাজ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনি মালদ্বীপে যাচ্ছেন একটি ক্লাবের হয়ে ফুটবল খেলতে, এর আগেও বেশ কয়েকবার দেশের বাইরে গিয়েছেন, আপনার নিজের যদি ব্যক্তিগত পরবর্তী টার্গেট বা লক্ষ্যের কথা জানতে চাই? না, এখন তো যেহেতু সাউথ এশিয়ার ভিতরে এখন টপ টিম বাংলাদেশ, সো আমাদের এখন টার্গেট হচ্ছে এশিয়ার ভিতরে একটা নিজেদেরকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। ধন্যবাদ সাবিনা আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন সাবিনার মুখ থেকে, যে বাংলাদেশ আজকে সাউথ এশিয়ার যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সেই অর্জনকে আসলে এখন তারা আরও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে চায়। সাবিনা যেমনটি বলছিলেন যে আজ তিনি সাতক্ষীরাতে এসে মানুষের যে ভালোবাসা পেয়েছেন তাতে তিনি কৃতজ্ঞ, এবং তিনি আসলে বলছিলেন যে এখানকার স্থানীয় মানুষের যে ভালোবাসা এটি আসলে তিনি কোনোভাবেই ভুলতে পারবেন না। বিমানবন্দর থেকে যে ভালোবাসা পেয়েছেন সেই ভালোবাসা কিন্তু আজ পর্যন্ত এখানে রয়েছে। তিনি আগামীকাল সাতক্ষীরা থেকে আবারও ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে, এবং আগামীকাল সাতক্ষীরায় আরও একটি সংবর্ধনার কথা আমরা জানতে পেরেছি। তো আমার কাছে এই ছিল সাবিনার বাসা থেকে সবশেষ সাবিনার যে অর্জন সেগুলো নিয়ে খবর। সাতক্ষীরার সাবিনার বাসা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাল মামুন রুবেল। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাবজয়ী দলের নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা, আপনাকে স্বাগত আজকে আমাদের স্টুডিওতে। যেটা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি বা যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে, সবারই তো আসলে পছন্দের খেলাধুলা থাকে, তো আপনি যেখান থেকে বড় হয়েছেন সেই জায়গা থেকে উঠে এসে আপনাকে কেন আসলে ফুটবলটাকেই বেছে নিতে হলো বা কেন আপনি ফুটবলের প্রতি আকৃষ্ট হলেন? ধন্যবাদ আপনাকে। আসলে মেয়েদের যে ফুটবল টুর্নামেন্ট শুরু হবে বা মানে আমি খেলবো এটা আমার কখনো জানা ছিল না বা কখনো আমি ভাবিও নাই যে মেয়েরা ফুটবল খেলবে। কিন্তু আমি ছোটোর থেকে অনেক দুর্দুরন্ত ছিলাম, এবং কি আমি মানে অনেক ছোটোর থেকে সাইকেল চালানো, মোটর সাইকেল চালানো এবং কি পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতাম, এগুলো আমার অনেক ছোটোর থেকেই শখ ছিল যে আমি মানে খেলাধুলা করতাম স্কুলে এবং যে কোনো প্রতিযোগিতা হয়তো আমি অংশগ্রহণ করতাম। তো 2011 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গমাতা টুর্নামেন্টটা শুরু করে, তখন আমার মানে এরকম দূরদূরান্ত দেখে আমার স্যার বলছিল যে তুমি কি ফুটবল খেলবা কিনা। তো আমি তখন বলছিলাম স্যার আমি খেলবো। তো তারপরে আমার সেখান থেকে ফুটবল মানে ইয়াটা শুরু, যে আমি টুর্নামেন্ট থেকেই আমি ফুটবল খেলায় আসা আমার। তারপরে আমি সেখান থেকে উপজেলা জেলা পর্যায়ে খেলি। তারপর আমার ক্যারিয়ারটা শুরু হয় 2013 থেকে, আমি হচ্ছে আন্ডার-14 চান্স পাই যেটা শ্রীলঙ্কাতে রিজিনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাই, ওখান থেকে আমার ন্যাশনাল টিমের ক্যারিয়ারটা শুরু। আচ্ছা, এইটা তো আপনার ইচ্ছা ছিল যে আপনার স্কুল টিচার যখন আপনাকে ফুটবলার হতে বলেছে আপনিও আসলে মানে ফুটবলের প্রতি আকৃষ্ট হয়ে ফুটবলে গেলেন, কিন্তু এর জন্য কি আসলে পরিবার থেকে কোনো ধরনের কোনো নিষেধ কিংবা আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে কোনো ধরনের কোনো অসৌজন্যমূলক আচরণের সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, এগুলা হয়েছে। আমি শুধু আমি না, আমার টিমের সবাই হয়েছে। আর হচ্ছে অনেকে অনেক কথা বলতো, আমার বাবা মাকে অনেক কথা বলতো। তো আমার বাবা মা আমাকে মানে আমার মা আমাকে অনেকবার বাধা দিছে খেলতে না যাওয়ায়, এবং কি আমার বলও কাটা ফেলাইছে সাথে। তো তারপরেও আমাকে আটকে রাখতে পারে নাই, আমি তারপরেও খেলতে গেছি, আমার স্যার আমাকে লুকাইয়া খেলতে নিয়ে গেছে। তো আসার পরে বকাঝকা করছে, কিন্তু তারপরেও আমাকে থামায় রাখতে পারে নাই। বাবা কিছু বলেনি? বাবা আমার সব ফ্যামিলি থেকে সবচাইতে বেশি সাপোর্ট করছে আমার ছোট কাকা, কাকার পরে আমার বাবা সাপোর্ট করছে। তো বাবা এখন অনেক সাপোর্ট করে, বাবা আগের থেকেই সাপোর্ট করতো কারণ আমি মানে একটু বেশি বাবাকে ভালোবাসতাম। আচ্ছা, আমি এবার একটু দলের প্রসঙ্গে আসি। আমাদের দলটা যখন হচ্ছে গিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিল, শুরু থেকেই বেশ দাপটের সাথে খেলছিল। টুর্নামেন্টের শুরু থেকেই কি এটা বুঝতে পেরেছিলেন যে আসলে মানে হয়তো চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করছেন কিন্তু চ্যাম্পিয়ন হতেই পারবেন, এমন আত্মবিশ্বাস কি আসলে মনের ভিতর শুরু থেকে ছিল? যখন আর কি আমাদের গ্রুপ যখন আমাদের ইন্ডিয়ার সাথে পড়ে,
তো তখন আমরা সবাই মিলে কথা বলতেছিলাম যে এবার মনে হয় কিছু একটা হবে। তো এই আত্মবিশ্বাসটা আমাদের যখন থেকে মানে শুনতে পাই আমরা যে আমরা আমাদের গ্রুপে ভোটা ইন্ডিয়া আছে, তারপরে পাকিস্তান, তারপর মালদ্বীপ আছে, তো ওই হিসেবে আমরা আমাদের মনোবলটা শক্ত করি, সেইভাবে আমরা ট্রেনিং করি, স্যাররা আমাদের ট্রেনিং করায়, এবং কি যখন আমরা খেলতে যাই যাওয়ার আগেও সোটন স্যার এবং সাবিনা আপু প্রেস কনফারেন্সে বলছিল যে আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা ফাইনাল আর কি ফাইনাল খেলব। আচ্ছা, দলের মধ্যে যখন হচ্ছে গিয়ে এই আত্মবিশ্বাসটা তৈরি হচ্ছে, বিশেষ করে ভারতের ম্যাচের পরপরই, সেই মুহূর্তে আসলে মানে দলের পক্ষ থেকে উপদেশ কী ছিল? সেটা ছোটন স্যার, যাকে বলা হচ্ছে আমাদের দলের কোচ, তার কাছ থেকে, কিংবা সাবিনা আপু আমাদের দলের অধিনায়ক যিনি ছিলেন তার কাছ থেকে যে বলা হচ্ছে, তাদের কাছ থেকে আসলে নির্দেশনাটা কী ছিল ভারতের সাথে ম্যাচ জয়ের পর থেকে? আসলেই আমাদের প্রতিজ্ঞা ছিল যে আমরা কিছু একটা করব, এবং কি নিজের প্রতি যে বিশ্বাস সেটা রাখছে, আবার একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা রাখছে, আর আমরা সবসময় এক টিম মানে এক মন এক প্রাণ হয়ে খেলছি সবসময়, আর যেখানে গেছি সবাই আমরা একসাথে গেছি, একসাথে খাওয়া দাওয়া করছি, প্র্যাকটিস হয়েছে একসাথে, সব কিছু একসাথে। আমি মনে করি যে এইটার কারণেই আজকের ফাইনাল দেন চ্যাম্পিয়ন। আর সুটন স্যার তো সবসময় আমাদের বলে যে আমরা এইবার কিছু একটা করব, সাবিনা আপু বলে যে যেহেতু স্যাররা চায় যে আমরা ভালো একটা কিছু করি, তো আমাদের করতেই হবে এবার, এইবারে একটা লাকি চান্স যে ইন্ডিয়াকে হারাইছি এখন ফাইনাল। স্যাররা সবসময় বলতো যে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং কি একতাবদ্ধ থাকো, অবশ্যই ভালো কিছু করব আমরা। আচ্ছা কৃষ্ণা, মানে আমাদের ইমপ্লিমেন্টেশনে কোনো ধরনের কোনো জায়গাতে কোনো কিছু প্রয়োগ করতে গেলে, একটা প্ল্যান অনুযায়ী যদি কখনো কোনো কিছু পরিকল্পনা করা হয়, তো সেটা প্রয়োগ করতে গেলে ভুল হতেই পারে, সেই ভুল হলে ছোটন স্যার কী বলে, কখনো বকা টকা দেয় কি না? আসলে স্যারের কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, কারণ স্যার যখন আদর করে বাবার মতোই আদর করে, আবার যখন শাসন করে একজন টিচার হিসেবে যতটুকু করা দরকার ততটুকুই করে, যখন ভুল করি তখন অবশ্যই রাগ করে, কারণ তারও মেয়ে আছে, আর মেয়েরা রাগ করলে বাবারা কেমন করে সেটা তো সেই ভালো জানে, তো রাগ করে, কিন্তু তারপরে ভুল থেকে আমরা শিক্ষা নেই যে উনি এটা বলতেছে যে স্যার একবার বলতেছে কেন আমরা পারবো না, এটা আমাদের বেশি বেশি করতে হবে যাতে স্যার আর না বলে এই জিনিসটা। আচ্ছা, তো দল যখন ম্যাচ জয় করে তখন নিশ্চয়ই দলের ভেতরে যে ধরনের বন্ডিংটা আমরা লক্ষ্য করেছি এতদিন ধরে একসাথে যেহেতু দলটা আছে, সবাই নিশ্চয়ই খুব মজা করে, তো এর মধ্যে সবচেয়ে দুষ্টু প্রকৃতির কে? দুষ্ট এখন নিজের কথা নিজে বলা যায় না, সবাই সবাই দুষ্ট, তার মানে বোঝা গেছে যে আসলে কে দুষ্ট, নিজের কথা যেহেতু নিজে বলা যায় না প্রথমে বলা গেল। আচ্ছা, আরেকটা বিষয় আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে যখন সেলিব্রেশন করা হয়, দল যখন সেলিব্রেশন করে ম্যাচ জয়ের পরে, তখন সবাই মিলে আসলে নাচে, এবং এই নাচের ভিতরে যে সবচেয়ে খুব খারাপ এবং বাজেভাবে নাচে সেই সদস্যের নামটি কিন্তু হচ্ছে গিয়ে একজনকে ইন্ডিকেট করা হয়েছে, কৃষ্ণা এক্ষেত্রে কী বলবে? আমি কি বলবো, আমি আসলে ছোট থেকে নাচতে পারি না আর কি বলবো, এখন ট্রাই করি মানে সবার সাথে একসাথে সব কিছু করার। এটা খুব সুন্দর কথা যে নাচতে পারি না সাজতে পারি না, কিন্তু খেলতে খুব ভালো পারি সেটা আমরা দেখতে পেরেছি। আচ্ছা, এখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? কারণ দল এখন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দল, তো এরপরে আসলে নিজের পরিকল্পনাটা কি এবং দলগত পরিকল্পনাটা কি? যেহেতু আমরা দক্ষিণ এশিয়া সেরা হয়েছি, আমরা মানে সর্বোচ্চ চেষ্টা করব যে এই ধারাবাহিকতা রক্ষা করার, আর হচ্ছে সামনে যেহেতু আমাদের আবার সাব টুর্নামেন্ট হবে, আমরা চাইব যে সাবটা যেন বাংলাদেশের ঘরেই থাকে সাব ট্রফিটা, আর হচ্ছে যেহেতু আমাদের সাপে যেহেতু আমাদের চ্যাম্পিয়ন হয়ে গেছি, এখন আমাদের এশিয়ান কাপ যে ইয়াটা আছে ওইটার জন্য আমরা প্রস্তুতি নেব এবং কি কঠোর অনুশীলন করব। আচ্ছা, যাই হোক, আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে গিয়ে জানতে চাওয়া, ফুটবল ফেডারেশনে তো সবাই হচ্ছে গিয়ে একসাথেই আছে, এখনও অনেক দিন ধরেই একসাথেই আছে, এর মধ্যে কৃষ্ণার সাথে সবচেয়ে ভালো বন্ধুত্ব কার সাথে হয়েছে? এমনি আমার সবার সাথেই আন্ডারস্ট্যান্ডিং, তারপরে বন্ডিং সব কিছুই ভালো, সবার সাথে আমি মিশি, কথা বলি, হাসি খুশি থাকি, তো একটু বেশি হচ্ছে সঞ্জিতার সাথে আমার ভালো সম্পর্ক। আচ্ছা, যাই হোক, এখন পড়াশোনা কোথায় করছেন? এখন এআইইউবিতে। আচ্ছা, কোন সাবজেক্টে পড়ছেন? ইকোনমিক্স। পড়াশোনার ক্যারিয়ারটাকে আসলে কতদূর নেওয়ার পরিকল্পনা?
চাচ্ছি তো পড়াশোনাটা কন্টিনিউ করার, কিন্তু এখন খেলাটাতেই বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ যেহেতু খেলাতে এগিয়ে যাচ্ছি তো খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাকেও ধরে রাখবো যতটুকু আর কি যায়। আচ্ছা কৃষ্ণা, আমি যতদূর জানি বা আমরা যতদূর জানি যে আপনার ভাই আপনাকে যথেষ্ট সাপোর্ট করে এবং আপনার জন্য অনেক কিছুই করার চেষ্টা করে, তো আপনার ভাই বাবা মা সবাই যেহেতু আপনাকে শুনছে, নিজের পরিবারকে উদ্দেশ্য করে আর কোনো কিছু বলার আছে কি না? হ্যাঁ, আসলে পরিবার শুধু পরিবার যে তা না, সারা বাংলাদেশকেই বলবে, এবং কি বিশেষ করে আমার যে টাঙ্গাইল এবং কি গোপালপুরবাসী আছে তাদেরকে বলবো যে তারা আমাকে প্রতিনিয়ত ফোন দিতেছে, আমার স্কুলের স্যার ফোন দিতেছে, যিনি আমার কোচ গোলাম রায়হান বাপন স্যার, আমার হেড স্যার আব্দুল লতিফ, এবং কি আমাদের উপজেলা চেয়ারম্যান স্যার ইউনুস তালুকদার ঠান্ডু, আর আমাদের এমপি স্যার ছোটোমণি স্যার, ওনারা সবাই আমাকে ফোন দিছে, ফোনে বলতেছে আমি কবে আসব, কখন আসব জানাইতে, সবাই আর কি আমার অপেক্ষায় আছে। এবং কি আমাদের যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের প্রতিনিধিগুলো আছে নিউজ কভার করার জন্য, তারাও আমাকে প্রতিনিয়ত ফোন দিতেছে। তো আমিও মানে খুব উত্তেজিত যে আমিও কখন যেতে পারবো বাবা মার কাছে, এবং কি আমার দেশ আমার এলাকাবাসীর কাছে স্যারদের কাছে। অবশ্যই আপনি সুন্দরভাবে ফিরে যাবেন, আপনি উদযাপন করবেন এই সময়টা উপভোগ করে, অবশ্যই ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো ফলাফল বয়ে আনবেন এটাই আমরা প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে এতটুকু সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত ছিলেন সাফ নারী ফুটবল দলের সদস্য কৃষ্ণা রানী সরকার। আবারও স্বাগত খেলার সময়ে। নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের একমাত্র কৃতিত্ব বাফুফের, এমন মন্তব্য করেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবলার তৈরি করতে ক্লাব কিংবা জেলা কেউই এগিয়ে আসেনি, বাফুফের চ্যালেঞ্জ নিয়ে তাদের তৈরি করেছে, তাই নারীরা দক্ষিণ এশিয়া জয় করতে পেরেছে বলেও জানান তিনি। আসিয়ান রিজিয়ন জয় করার লক্ষ্যমাত্রা নিয়ে আগামী 2 বছরের পরিকল্পনা সাজানো হবে বলে জানান বাফুফে বস। ছাদ খোলা বাসে ঐতিহাসিক সংবর্ধনা, বিরচিত বেশে নারী ফুটবলারদের দেশে ফেরা, লাল সবুজ ফুটবলে এক অনন্য উপলক্ষ। তবে আমরা হয়তো অনেকেই খবর রাখিনি পেছনের গল্পের, যেখানে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনায় দীর্ঘ সময়ের অধ্যাবসায় আর আত্মনিবেদন। ফুটবল উন্নয়নে পুরো পৃথিবী চলে এক নিয়মে, আর বাংলাদেশ উল্টো পথে। এখানে সব দায় যেন শুধুই বাফুফের, ক্লাব কিংবা সহযোগী প্রতিষ্ঠানগুলো কেবলই নীরব দর্শক। তারপরও চ্যালেঞ্জ নিয়েছে ফেডারেশন, আর তাই ঐতিহাসিক এই অর্জনের একক কৃতিত্বের দাবি বাফুফে প্রধানের। Honestly, this house should get all the credit. Bangladesh Football Federation, member and everybody, technical staff should get credit. যে এইটা এই হাউসেরই তৈরি, ইটস এ প্রোডাক্ট অফ দিস হাউস, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ক্লাব ডিস্ট্রিক্ট স্কুল কিচ্ছু, দিস ইজ দ্য বিএফএফ প্রোডাক্ট। সাবিনা স্বপ্না কৃষ্ণারা জানান দিচ্ছে ওরা দক্ষিণ এশিয়ার সেরা, লক্ষ্য এখন এই অর্জন ধরে রাখার। তবে স্থির থাকলে চলবে না, কাজ করতে হবে পরবর্তী পর্যায়ে পৌঁছাতে, আর তাই 2 বছরের পরিকল্পনা স্থির করেছে বাফুফে। এবার সিঙ্গাপুর থাইল্যান্ডের আসিয়ান অঞ্চলে আধিপত্যের জানান দেয়ার পালা। We should try to beat all the ASEAN team. ASEAN এর পরে হলো ইস্ট, আমরা ওয়েস্টের থেকে বেটার, সাউথ আমরা নিয়ে নিয়েছি, আমি জানো নেক্সট 2 বছরের মধ্যে আসিয়ানটাকে কভার করতে পারি। এজন্য বাড়াতে হবে নারী দলের সামর্থ্য, টেকনিক্যাল ডিপার্টমেন্টে নিয়োগ দেয়া হবে বিদেশি স্টাফ, অনুশীলনে সংযোজন করা হবে উন্নত প্রযুক্তির। এসএন ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রত্যন্ত অঞ্চলের একদল তরুণী নিজেদের যোগ্যতায় ছিনিয়ে এনেছেন সাফ বিজয়ের মুকুট। কেমন ছিল তাদের স্বপ্ন জয়ের যাত্রাপথের শুরুটা, তাদের উঠে আসার গল্প তুলে ধরেছেন সাদিকুর রহমান, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাওড়ার এই নিতাই নদীর ওপারে সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় মারিয়া মান্দার বাড়ি, আর নদীর অপর প্রান্তে রয়েছে বিখ্যাত কলসিন্দুর স্কুল মাঠ, যেখানে নদী পারাপার হয়ে প্রতিদিন এই নারী ফুটবলার খেলা শিখেছেন। নদী ভাঙন কবলিত রাস্তা পেরিয়ে 5 মিনিট হাঁটলেই মারিয়া মান্ডার বাড়ি। জরাজীর্ণ এই বসতভিটায় বেড়ে ওঠেন বাবা হারানো মেয়ে মারিয়া। আর্থিক অনটনের পাশাপাশি সমাজের রীতির বাইরে গিয়ে ফুটবল অনুশীলনে মেয়েকে সাহস যোগাতেন মারিয়ার মা। দিনকে দিন কাজ করেছি, এসে মেয়েকে আমি লেখাপড়া করি, এই ফুটবল খেলার জন্য খুব কষ্ট করে এসেছি, এই ফুটবল খেলা শিখেছে। মারিয়ার সাফল্যে আনন্দে ভাসছে পুরো গ্রাম। কষ্ট করে লেখাপড়া করছে, পাশাপাশি খেলাধুলা করছে। পাহাড়ি দল,
এগুলোর মাঝেও সে নদী পার হতো অনেক কষ্ট করে, পার হওয়ার পরে যায় এই কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এভাবে খেলা শিখতো মারিয়া মান্দা। মারিয়ার মতো প্রান্তিক পর্যায় থেকে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে এসেছেন আরেক নারী ফুটবলার শামসুন নাহার জুনিয়রও। ধোবাউরার অজপাড়া গায়ে বেড়ে ওঠা এই নারী ফুটবলার বাড়ির পাশের ফসলের ক্ষেতে শিখেছেন ফুটবল খেলা। সমাজের রীতি বিবেচনায় প্রথমে পারিবারিক বাধা আসলেও নিজের লক্ষ্যে স্থির থাকায় অর্জন করেন সাফল্য। আগে আমরা মনে করতাম যে আমরা সেরান মানুষ, আমরা গেলাম হেরা খেলতো কে, এখন তো দেখি যে হেরা জিততে আমরা থেকে আরো ভালো করতে ভালো করছে। মানুষে অনেক মন্দ সারি কইছে আমরা রে যে তোর বোন খেলাধুলা করে ওটাও তো ভালো না, ওটা ভালো না। তখন আমরাও অনেক বাধা দিছি, বাংলাদেশ চ্যাম্পিয়ন এসে এলাকাবাসীও খুশি আমরাও খুশি। আমি নিজেও তার বাধা বিপত্তি দিছি, বাড়ি নিষেধ করছি খেলাধুলা করার জন্য যে খেলাধুলা কী করে কী হবে কী না হবে। এখন শিখতেছি যে ভবিষ্যতে অনেক সে আগে গেছে এবং দেশ এবং দেশের উজ্জ্বল মঙ্গল কামনা করছে। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা এসব খেলোয়াড়দের গড়ে তোলার পেছনে স্থানীয় কোচদের বিশেষ ভূমিকা থাকলেও তাদের জন্য নেই কোনো সরকারি বরাদ্দ। আমরা এখানে শিখাই, আমাদের হাত ধরে এসব প্লেয়ার গড়ে উঠছে, কিন্তু আমরা আর কতদিন দেয়া গেছে যে স্বেচ্ছায় শিখাবো, আমাদেরও তো ফ্যামিলি আছে। ধোবাউরার কলসিন্দুর স্কুল মাঠে প্রতিদিন প্রায় অর্ধশত মেয়ে ফুটবল প্র্যাকটিস করে। একসময় কলসিন্দুর থেকেই টিমের ১১ জন আন্তর্জাতিক পর্যায়ে খেলবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও স্বাগত খেলার সময়ে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারের খবর। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টাইগার্সদের প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। গ্রুপ পর্বের তিন ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিন ম্যাচে ২৫০তে করেছেন ১৫৭ রান। বোলিংয়ে সালমা নাহিদারাও আছেন ছন্দে। থাইল্যান্ডের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড বাংলাদেশের। গত আসরের বাছাই পর্বেও টাইগার্সরা জয় পেয়েছিল ৭০ রানে। এই ম্যাচ জিতলে ফাইনালের সঙ্গে নিশ্চিত হবে বাংলাদেশের আগামী বছর অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।